হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো। এখন আমি আছি কলকুলিয়াতে, কলকুলিয়ায় আসলাম দুই দিন আগে। এই যে আম গাছে কত সুন্দর মুকুল ধরছে, আর এই যে আম অলরেডি ধরে গেছে গাছে, কত সুন্দর। এটা হচ্ছে হিমসাগর, অনেক ধরছে, এই যে গুটি মনে হয় অনেক হবে এই গাছটায়। এই যে এখানে প্লাস্টার ছিল, প্লাস্টার ভেঙে তারপরে আম গাছ লাগাইছে। এই চারটা আম গাছ এখানে লাগানো আছে, দাদু লাগাইছে। চারটা আম গাছের দাম 1200 টাকা নিয়েছিল দাদু বলল। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। আমরা এখন নদীর ওই পারে যাব। এই যে নৌকায় আমি এখন উঠে পড়ব। দাদু, এই নদীটার নাম কি জানো? এই নদীর নাম হচ্ছে চিত্রা নদী। চিত্রা নদী তীরে চলে আসছি, অনেক কচুরিপানা, তারপরেও কোনো সমস্যা নেই, সুন্দরভাবে চলে আসছি। নৌকায় উঠতে যাওয়ার এত ভালো লাগে, অনেক মজা। আর এই যে কত সুন্দর শাক এখানে দাদু, শাক দেখছো কত সুন্দর শাক। কলা বাগানে চলে আসছি আমরা। এটা হচ্ছে কলা গাছ, এই সবগুলো কলা গাছ দাদুর। এই যে এই কানটা কাটতে হবে, এই যে দেখে কত সুন্দর, পুরো একদম কলার মোচা। এই যে এটা কাটতে হবে এখন, দাদু কাটছে। যে পড়লে কত কলা হয় না, এক কলা গাছগুলোর বয়স কত দাদু? 3 বছর। 3 বছর 20 সালে লাগাইছি। কলার পাতাগুলো দাদু এখন ঘেরে দেবে গ্রাস কাপ। অন্য মাছগুলো খায় না, রুই কাতলা? শুধু গ্রাস কাপে খাবে, এই জন্য মানে নাম গ্রাস কাপ। গ্রাস ঘাস খায়, ঘাস খাওয়া মাছ, এই জন্য নাম হচ্ছে গ্রাস কাপ। এই পাতাগুলো সব খাবে মাছে। জিনকলা 5 কাইন না? আর ওই পাশে কাঁচকলা দেখছি, আর ওই যে আরো 3 4 5টা জিনকলা 5 কান, কাঁচকলা 5 কান, আর এই যে পেঁপে। দাদুর হাতে লাগানো সব কলা গাছ কত সালে লাগাইছো দাদু? 20 সালে। 20 সালে লাগাইছি, 20 সালে গাং কাটিছে না, গাং কাটার পরে। ও এই যে সব দাদুর হাতে লাগানো কলা গাছ। যে কলার বাগান পুরোটুক, এখান থেকে দাদু পাতাগুলো ঘেরে নিয়ে যাবে। ওইখানে হচ্ছে মাছের জন্য মাছের খাবার, ওই পাতাগুলা ঘেরে পাতাগুলো ফেলে দিলে মাছগুলো সব খেয়ে নেবে, গ্রাস কাপগুলো খায় এই পাতাগুলো। তাই যাচ্ছি এখন সেই ঘেরে। এখান থেকে একটু হাঁটতে হবে, তারপরে ওইখানে
পুকুরে দিয়ে দেবে। এই যে সব পাতা, কলার পাতা, এই যে কলা নিয়ে যাচ্ছি বালতিতে, আর এই পাতাগুলো ঘিরে দিয়ে দেবে। কলা গাছের কিছুই ফেলনা নয় না, পাতাগুলো মাছে খায়, ধর আমরা খাই, তারপরে কলাগুলো আমরা খাই, কলার খোসা খাওয়া যায়, পাতাগুলো মাছে খায়, উপকার। কচুর মতো না, কচুর গোড়াও খাওয়া যায়, পাতাও খাওয়া যায়, ফুলও খাওয়া যায়। বেলগুলা তখন দেখা যায়নি, এখন কতগুলা দেখা যাচ্ছে, দেখো গাছের মাথায় বেলগুলা। ও ওই পকারে দিবা, একটা পকার, ওই একটা পকার, ওই পকারে দেবে। এইখান থেকে তো দেখা যাচ্ছে ওই পাশ, এগুলো সব মাছে খেয়ে ফেলবে। কলা গাছ কাটলে পাতাগুলো দাদু এরকম দিয়ে দেয়, পাতাগুলো নষ্ট হয় না। চারোটা পার হইতে হবে। এই যে আমি উঠে পড়েছি, চারোটা আগে খারাপ ছিল বাট এখন অনেক সুন্দর। তাড়াতাড়ি চলে আসতেছি, আমরা এখন আসছি লাউয়ের পাতা ছিটতে। এই যে সুন্দর কচি কচি লাউয়ের পাতা, বাবা শক্ত আসছে। এই যে গাছগুলো আমি আর ভাইদা মিলে লাগাইছি নিজের হাতে, ফুল ধরে গেছে, আম গাছে আম হবে কয়দিন পরে। এই যে লাইন দিয়ে গাছগুলো আমি আর ভাইদা লাগাইছিলাম নিজের হাতে, এগুলো যে বীজের সব। আমাদের এই পারে কাজ শেষ, এখন আমরা ওই পারে চলে যাব, বাসায় চলে যাব। এই যে সবজি টবজি সব তোলা শেষ, কাঁচকলা শাক শেষ, চলো। আমার দিলে আমি নৌকা বাইতে পারতাম, আমার একটু সময় লাগবে না। অনেক রোদ আজকে, 2 মিনিট লাগে আসতে নদী পার হইতে, চিত্রা নদী। তো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন পরের একটা ব্লগে। টাটা, বাসায় কষ্ট হয়ে গেছে গুলো আনতে।